সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, অনলাইন শিক্ষাক্রমে তোমাদের স্বাগত জানাই। রেলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ভারতীয় রেল এশিয়া মহাদেশে সব থেকে বড় তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল ব্যবস্থা। ভারতীয় রেলের মূল মন্ত্র সুরক্ষা, সংরক্ষণ এবং সময় পালন। সর্বপ্রথম রেল চলেছিল 16 এপ্রিল 1853 সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার। লর্ড ডালহৌসি প্রথম ট্রেন চালু হয়েছিল। দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চলেছিল 3রা ফেব্রুয়ারি 1925 সালে। ডেকান কুইন বিদ্যুৎ চালিত প্রথম ট্রেন। রেল ভারতের সব থেকে বড় নিয়োগ সংস্থান। রেল বোর্ডের স্থাপনা হয়েছিল 1905 সালে লর্ড কার্জনের আমলে। দেশে প্রথম মেট্রো রেল চলে 24শে অক্টোবর 1984 সালে। IRCTC এর পূর্ণরূপ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। সব থেকে বেশি দূরত্ব চলে কোন ট্রেন? বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। রেল বাজেট সাধারণত বাজেট থেকে আলাদা হয়েছিল 1924 থেকে 1925 সালে। প্রথম রেল বাজেট করেছিল জন মাথায়। ভারতের সব থেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম গোরক্ষপুর উত্তরপ্রদেশ 1336 মিটার। সবচেয়ে বড় রেল সুড়ঙ্গ পীর পাঞ্চাল জম্মু কাশ্মীর। ভারতের সব থেকে বড় রেলওয়ে ইয়ার্ড মোগলসহ উত্তরপ্রদেশ। ভারতের প্রথম মনোরেল চলেছিল 1 ফেব্রুয়ারি 2014 সালে মুম্বাইয়ে। ভারতীয় রেল মোট 73টি ডিভিশনে বিভক্ত। ভারতীয় রেলে 17টি জোনে বিভক্ত। রেলওয়ে বোর্ডের সংখ্যা 21টি। রেলওয়ে প্রতীকে আবার তারার সংখ্যা 17টি। RPF গঠিত হয়েছিল 1882 সালে। দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। রেলযাত্রী বীমা যোজনা শুরু হয় 1994 সালে। ভারতের প্রথম মহিলা ট্রেন ড্রাইভার সুরেখা যাদব। প্রথম ডিজেল ট্রেন ড্রাইভার মমতাজ কাদওয়ালা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।